চতুর্দিকে সচেতনতা কর্মসূচি হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ইতিমধ্যে গতকাল বৃহস্পতিবার প্রাণ হারালো আসানসোল পৌর কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 42-এর বাসিন্দা অবিনাশ সাউ নামের 21 বছর বয়সী কিশোর। জানা গিয়েছে স্বাস্থ্য অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বাঁচানো গেল না বিবি কলেজের এই ছাত্রকে। এই ঘটনা এলাকার আতঙ্কে সৃষ্টি হয়েছে। हॉस्पिटल में हम लोग एडमिट किए, 2.5 घंटा हॉस्पिटल में रखा। वो लोग क्या किया नहीं किया कोई पता नहीं। 6 बजे बोला कि यहाँ से जवाब दे दिया, बोला हॉस्पिटल ले जाइए, यहाँ से ले जाइए। अब दुर्गापुर लेके चल गया। बस वहाँ हम लोग को पता चला डेंगू हुआ। ये हॉस्पिटल में डेंगू को भी पता नहीं किया है, डेंगू भी पता नहीं किया। हाँ, यहाँ सरकारी हॉस्पिटल में था। 2.5 घंटा पानी चढ़ाया, सिर्फ पार लगता मेरा बच्चा पानी चढ़ा के छोड़ दिया दुबे सुजा देखे। और कुछ नहीं किया ये लोग, कुछ नहीं किया। नहीं करने था मेरा बच्चा ने एडमिशन ले ला, छोड़ देता। भूखा नहीं था, सिर्फ कल उस सुबह में घर से मुढ़ी और बिस्कुट खा के गया था, सिर्फ कल खाना नहीं खाया। और परसों थोड़ा बहुत खाना खाया, सिर्फ कल उन्हें खाना खाया है बस। दो गो मेरी बिस्कुट खाए। क्या बीमारी हुआ था, कुछ बोला? कुछ नहीं, हम लोग घर में पता, सिर्फ बुखार हुआ। आपका घर का बगल में इतना गंदा है, कॉर्पोरेशन में? अरे बाबा, इतना काम कॉर्पोरेशन वाला कुछ नहीं करता है। 2-3 साल से हम लोग कंप्लेन किए कॉर्पोरेशन वाला से, कुछ नहीं किया कॉर्पोरेशन वाला से भी हम लोग का कंप्लेन है। गोबर रखा हुआ है, ये गोबर के बोले कितना बार हटाइए। आज दुख पड़ा तो मेरा कॉर्पोरेशन वाला बोलता क्या नहीं, कम कितना कंप्लेन हो चुका है यहाँ का जो कहा से उसको भी कंप्लेन किया, कोई कंप्लेन की रिपोर्ट नहीं आया, गोबर उठाया। क्या लग रहा डेंगू हुआ था? हाँ, डेंगू के कारण। अब वहाँ रिपोर्ट में बोल रहा बस कुछ नोटना एमनी हमारे ऑलरेडी চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, করছে প্রতিদিনে। তা মানুষকে একটু সজাগ থাকতে হবে। মানুষ সজাগ না থাকলে কিন্তু শুধুমাত্র কর্পোরেশনের দ্বারা সম্ভব হবে না। কারণ কর্পোরেশন ধরুন সকালবেলায় পরিষ্কার করে দিয়ে চলে আসছে, আবার ওখানে জল জমে যাচ্ছে, তার জল একটু একটু মানুষকে নিজেদের বাড়িতে বাড়ির বাইরে একটু খেয়াল রাখতে হবে। এই ঘটনার প্রতিক্রিয়া দিলেন বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। পশ্চিমবঙ্গে ডেঙ্গু হয় নাকি? আপনারা কি কথা বলছেন? পশ্চিমবঙ্গে ডেঙ্গু হয় না, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। এখানে অজানা জ্বর হয়, যেরকম কোভিডের সময় আমরা দেখেছিলাম। পশ্চিমবঙ্গে কোভিড হয়নি, সারা পৃথিবীতে কোভিড হয়েছিল, পশ্চিমবঙ্গে কোভিড হয়নি। সেখানে কো মর্বিডিটি হয়েছিল। আপনারা বেকার বেকার এরকম খবর করেন। যতদিন মমতা ব্যানার্জি এই সরকারে থাকবে বা এই সরকার থাকবে, বাচ্চা থেকে বুড়ো কুকুর বেড়ালের মতো মরবে। কারণ সরকার এবং এখানকার প্রশাসনের মানুষকে বাঁচাবার জন্য তাদের কোনো ইন্টেনশন নেই। আজকে নালি, এই তো দেখতে পাচ্ছেন নালি, দেখুন দেখাবেন, এই নালিতে ডেঙ্গি হবে না, মশা হবে না। আজকে আমি এখান থেকে যাব গাড়ুই নদীর ওখানে। গাড়ুই নদীর সংস্কারের জন্য কোটি কোটি টাকা আসছে, গাড়ুই নদী সংস্কার হচ্ছে না। দুপাশে ইল্লিগাল এনক্রোচমেন্ট হচ্ছে, সেখানে কোনো কিছু ভাঙা হচ্ছে না। যোগী বাবার মতো হলে আরো কয়েকবার জন্ম নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি এই বুকের পাটা দেখাতে হয় না যোগী বাবার মতো বুলডোজার চালানো ইল্লিগাল কাজে, মমতা ব্যানার্জিকে আরো কয়েকবার জন্ম নিতে হবে। আজকে জায়গায় জায়গায় বন্যা হচ্ছে, জল জমে রয়েছে, ডেঙ্গি হচ্ছে আর মানুষ মরছে। যতদিন না এই সরকার যাবে ততদিন মানুষের নিস্তার নেই, কুকুর বেড়ালের মতো মানুষ মরবে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট। সুস্থ থাকতে চাই উচিত চিকিৎসা, আর সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয় এবং বাস্তবিক পরীক্ষার জন্য দেশের অগ্রণী সংস্থা হলো ডক্টর লালপাত ল্যাবস। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম রক্ত মলমূত্র পরীক্ষায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন বাড়া করে। ডক্টর লালপাত ল্যাবসের বারাকর শাখায় সমস্ত রকম পরীক্ষায় পাবেন 20% ছাড় এবং বাড়ি থেকে স্যাম্পল কালেকশনের সুব্যবস্থা।